সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ فِي الْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজারাত উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, সিলেটের মাটি বরকতওয়ালা ওলামা মশায়েখ বুজুর্গানে দিন, এখানে কত আল্লাহ পাকের কি মেহরবানি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপস্থিত সুধি মণ্ডলী, দূর দূরান্তে যারা আছেন সকলকে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। রামধা সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা, এ এক উলুম ও মারেফের একটা স্টেশন, যেই স্টেশনটা জাহেরি ভাবে সিলেটের মাটিতে, বাতিনি ভাবে মদিনা মুনাব্বরার সঙ্গে যুক্ত হয়ে আছে। আমার বড় ভালো লাগে, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মাদ্রাসা দরকারি মাদ্রাসা সব জায়গায় পড়ছি, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় পড়াশোনা করছো, তো একটা পরিচয় দিতে আমার সবচেয়ে বেশি গর্বিত ভালো লাগে, সেটা হইল আমি দারুল উলুম দেওবন্দে পড়ছি। আল্লাহ, রামধা দারুল উলুম দেওবন্দ মদিনা মুনাব্বরা, এইগুলো হইল আমাদের রুহানিয়তের এক একটা স্টেশন, বলেন না সুবহানাল্লাহ। ওই বুজুর্গ মুরাকাবার মধ্যে বসা, তো দেখতেছেন যে রওজায়ে আতহার থেকে রংধনু দেখছেন কিনা আপনারা, কথা কন না, রংধনু আসমানের মধ্যে রংধনু, তো মুরাকাবার হালে দেখতেছেন যে একটা রংধনু, এক মাথা মদিনা মুনাব্বরায় আর এক মাথা হিন্দুস্তানের এক জায়গায়, সোচ রহা হে শায়া দিয়ে শাহ ওলিউল্লাহ কা ঘর হোগা, শাহ আব্দুল আজিজ কা ঘর হোগা, মনে করছে যে এক মাথা মদিনায় তো আরেক মাথা হিন্দুস্তান, কোথায় হইতে পারে, এটা হয়তো শাওলিউল্লার বাড়িয়ে হইতে পারে। খুব কাছে আসতেছে, কাছে আসতেছে, কাছে আসতে আসতে দেখে এটা শাওলিউল্লার বাড়ি নয়, শাহ আব্দুল আজিজের বাড়ি নয়, এটা হইল ওই নৌদারা, যেই নৌদারার বুনিয়াদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে রেখেছিলেন। এইগুলোর একটা বাতিনি নিজাম আছে, রেহলাতুল ইলম, ইলমের এই সূর্য রামধায় কিভাবে কিভাবে আসলো, এর আসল বাড়ি তো মক্কা শরীফ,
এটা কিভাবে কিভাবে আমাদের এলাকায় আসলো? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আপনাকে হেদায়তের সূর্য বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, ওয়াসিরাজাম মুনীরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, পড়েন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি। এরপরে কি? জোরে কোন, আরো জোরে কোন, ওয়াসিরাজান ওয়াসিরাজান ওয়াসিরাজান, এক সূর্য, যেই সূর্য সারা দুনিয়াকে আলোময় করবে, যেই সূর্য মানবতার জাহেরকে আলোময় করবে, যেই সূর্য মানবতার বাতিনকে আলোময় করবে, যেই সূর্য হেদায়েতের আলো, আখেরি পয়গাম, খতমে নবুয়তের আলো কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবে। মেরে ভাই ও দোস্ত বুঝুন, সেই সূর্য প্রথম উদিত হয়েছিল মক্কা মুকাররমা। হিজরত করলেন পয়গম্বর, সূর্য কোথায় আসলো বলেন না? মদিনা থেকে এই সূর্য হযরত আলী সঙ্গে চলে গেল কুফায়, বলেন না কোথায় গেল? কুফাত এলেম যাইতেছে, সূর্য যাইতেছে, দুনিয়াকে আলোময় করার সেন্টার যাইতেছে, ওই সেন্টারকে কেন্দ্র করে সারা দুনিয়ার উলুম ও মারে বুজুর্গি, এলমে জাহের, এলমে বাতেন, সব কিছু ঘুম রহা হ্যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূর্যটা ছিল মক্কায়, বলেন না কোথায় ছিল? 13 বছর, চলে গেল মদিনায় 10 বছর, এরপরে আবু বকর সিদ্দিক এই সূর্য, ওমর ফারুক আবার এই সূর্য, হযরত ওমর এন্তেকাল করলেন, উসমান গনি সূর্য, এরপরে হযরত উসমান শাহাদত বরণ করলেন, সূর্য হইল হযরত আলী, হযরত আলী চলে গেলেন কুফা, সূর্য গেল কই? কুফা। আল্লাহু আকবার। হযরত আলী শহীদ হয়ে গেলেন, সূর্য চলে গেল দামেস্ক, হযরত মুয়াবিয়া তখন সেখানে জিম্মাদার, দামেস্কে হযরত মুয়াবিয়ার এন্তেকাল হয়ে গেল, সূর্য চলে গেল মিশর, মিশর থেকে সূর্য চলে আসলো বাগদাদ, বাগদাদে যখন হালাকুখার আক্রমণ হয় তখন এই সূর্য চলে আসে দিল্লি, দিল্লি থেকে যখন বাহাদুর শাহ জুফার, বাহাদুর শাহ জুফারকে যখন ইংরেজরা রেঙ্গুন খুন করে, ওই সময়ে 1866 সালে এই সূর্য নতুন এক আঙ্গিক ধারণ করে দারুল উলুম দেওবন্দ হিসেবে সারা দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করে। এরপরে দেওবন্দ থেকে এই সূর্য এখন ডালপালা, ডালপালা, দেওবন্দেও সূর্যটা এমনিতে হয়নি, মাটিটা রেডি করেছেন যিনি, তার নাম হইল খাজা মঈনুদ্দিন চিশতি, এটাকে বপন উপযোগী যিনি বানাইলেন তার নাম হইল হযরত মুজাদ্দিদ আলফে সানি, এখানে বীজ যিনি লাগাইলেন তার নাম হইল শাহ ওলিউল্লাহ, বীজটা যখন ফুলে পরিণত করলেন এর নাম হইল শাহ আব্দুল আজিজ, এইটাকে একটা ফলনের মধ্যে নিয়ে আসলেন যিনি তার নাম হইল সৈয়দ আহমদ বেরলভি, এরপরে এই গাছটা ঝাঁকুনি খায়, যুদ্ধ শুরু হয়, শামিলির যুদ্ধ হইল, হযরত হাজী এমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি সিপাহ সালার বান গয়া, আমিরুল মুমিনিন বান গিয়া, আর কাসিম নানুতবি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত সিপাহ সালার বান গিয়া, আর কাজিউল কুজাত জো শখসিয়ত বনা হ্যায় ও হ্যায় ইমাম রব্বানি কুতবুল ইরশাদ রশীদ আহমদ গঙ্গুহি। সুবহানাল্লাহ। এই তিনজনকে দিয়াই দেওবন্দিয়ত, বলেন এই তিনজনকে দিয়াই কি? কি নাম? হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি, যেসে সাইয়েদুত তায়েফা কহা জাতা হ্যায়,
হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া ওয়ালো কান খোল কে শুনো, ইয়ে জু সাইয়্যেদু তায়েফা বোলা গিয়া, ইয়ে দুনিয়া ওয়ালো কে দিয়া হুয়া কোই লকব নহীঁ, ও আসমান সে মিলতা হ্যায়। মতলব তায়েফাতুম মিন উম্মতি শিরোনামে, আপনারা মাফ করবেন হাদিসে মনে হয় আছে শব্দটা, ও জু তায়েফাতুম মিন উম্মতি হাদিসে রাসূল মে কাহা গিয়া, উসি কা এক আহম মিসদাক হ্যায় হযরত হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজির মক্কী। কিয়ামতের আগে উলুমে ইসলামিয়ার নুমায়েন্দিগি করনা হ্যায়, এলেমের সূর্যকে দারুল উলুম দেওবন্দ থেকে সারা দুনিয়ার জন্য ছড়াইতে হবে, এক জিম্মাদারি, এসে নিভানা হ্যায়, এসে উঠানা হ্যায়, এসে সর পে রাখতা হুয়া সারে দুনিয়া কো দাওয়াত দেনা হ্যায়। একটু খেয়াল করেন, হিন্দুস্তান হিন্দু প্রধান দেশ, ইয়ে না মক্কা হে না মদিনা, কিন্তু এখান থেকে এক শখসিয়ত খড়া হুয়া তো ইয়ে আনোয়ার শাহ কাশ্মীরি বন গয়া, এক শখসিয়ত খড়া হুয়া তো ইয়ে শেখুল হিন্দ বন গয়া, যাকে সারা দুনিয়ার উস্তাদ মনে করা হয়, যাকে হিন্দুস্তানের মহাত্মা গান্ধীকেও দেখা গেছে শেখুল হিন্দের নাম আসলে এভাবে কপালের মধ্যে হাত রাখিয়া কুন্নিস, হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ বলতেছেন, মদিনা মুনাওয়ারায় আমি হাদিসের সবক শুরু করলাম, এক হিন্দুস্তানি আলেম কি আইহি পড়ায়েগা, মিশরের বড় বড় শায়খ, ইয়ামানের বড় বড় শেখ, দামেস্কের বড় বড় শেখ পড়াইতেছে, কিন্তু হযরত মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ যখন পড়াইতে শুরু করলেন তো অন্যান্য সব দরস থেকে ভাঙ্গিয়া চুরা তালেবে আলেম সব জমা হইতেছে ইয়ে মাদানী কে দরস মে, মাজরা ক্যা হয়, ঘটনা কি? ঘটনা হইল হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ পড়ান, পড়াইতে গিয়ে ব্যাখ্যাগুলো আনতেছেন হযরত শেখুল হিন্দের ব্যাখ্যা, যেই তশরিহাত তাওজিহাত শুনে সারা মুসলিম বিশ্ব অবাক, যে ভাই তুমি ইয়ে রুমুজ ও হাকায়েক তুমি কহাঁ সে মিলা, হযরত মাদানী বলেন আমার কাছে কোনো কিতাবের হাওয়ালা ছিল না, তখন তো হযরত মাদানী ইয়াং ম্যান যুবক, উনি বলতেন মাইনে মেরে উস্তাদ শফিক উস্তাদ আহম উস্তাদ হযরত শেখুল হিন্দ সে দরস মে ইয়ে সুনা, শুধু এতটুকু হাওয়ালা উস্তাদের হাওয়ালা, সারা মুসলিম বিশ্ব মদিনা মুনাওয়ারার বড় বড় আলেম এরা বলতেছে ভাই মুঝে তো ইয়ে রমজ ওহা মিলা হ্যায় ফলা কিতাব মে হ্যায়, লেকিন ইয়ে কিতাব তো হিন্দুস্তান মে পৌঁছনে কা কোই এমকান হি নহীঁ, ফির তুমকো কেসে মিলা তেরে উস্তাদ কো কেসে, শেখুল হিন্দ বলেন হযরত মাদানী বলেন আমি তো হযরত শেখুল হিন্দ ছাড়া তখন চিঠি পাঠাই, বলে হযরত আপনার এই যে কথাগুলো আপনি বলতেন সবকের মধ্যে এগুলো রেফারেন্স কি? তো হযরত হাসতেন, বলে আমি আসতেছি, এদিকে মদিনার মাশায়েখ এরা এই জিনিসগুলো পাওনের জন্য বারবার হযরত মাদানীকে বিরক্ত করে যে তোমারা শেখে হিন্দি কব আয়েঙ্গে, তোমারা শেখে হিন্দি কব আয়ে, মাল্টার সফরে হযরত যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তো হযরতকে ইস্তিকবাল করার জন্য শেখুল ইসলাম মাদানী বলতেছেন চার পাঁচ মাইল লম্বা শুধু আলেম উলামাদের লাইন,
শেখ হিন্দি কো দেখনা হ্যায়। মদিনাওয়ালা লাইন লাগায়া দাঁড়ায় গেল, যার জন্য ইস্তেকবাল তিনি হইলেন হিন্দুস্তানি। শরম লাগে তো মদিনাওয়ালা, হিন্দুস্তানের মানুষের জন্য এরকম ইস্তেকবাল করুন। শরম কি বাত নেই, ये इल्म और इरफान के सूरज जो मक्का था, जो मदीना को था, जो कूफा गए, जो मिस्र गए, जो बगदाद आए, वो इस वक्त हिंदुस्तान में है। आज तो पूरे दुनिया का इल्म के जो दारुल खिलाफत राजधानी है वो दारुल उलूम देवबंद। तुम मानो या ना मानो, কেউ কি আনতে পারবে দুনিয়ার কোন ইউনিভার্সিটি সেই মিসাল যে দারুল উলুম দেওবন্দের একজন সাধারণ ছাত্র যাকে মাওলানা ইলিয়াস বলা হয়, তিনি সারা দুনিয়াটার মধ্যে কি খেল দেখাইলেন, সারা দুনিয়ার মধ্যে কি আগুন ধরাইয়া দিলেন, সারা দুনিয়ার কত কোটি ইনসানের কলবকে মুনব্বর বানায় দিলেন। ও কোন হ্যায়? তিনি হইলেন দারুল উলুম দেওবন্দের একজন সাধারণ ছাত্র। কোই শেখ উল হাদিস নেহি থে, কোই মুহাদ্দিস নেহি থে, কোই মুহতামিম নেহি থে। এক ফর্দ হ্যায় হাকিমুল উম্মত মুজদ্দিদে মিল্লত আশরাফ আলী থানভী। দুনিয়া আজ পর্যন্ত হয়রান যে উলুম ও মারিফের এত গভীরতায় আদৌ কি কোন ইনসান যাইতে পারে, যতটুকু গভীরতায় গিয়ে পৌঁছেছেন হাকিমুল উম্মত মুজদ্দিদে মিল্লত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। বেশ কিছু মাসায়েল মদিনা ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসরের সঙ্গে আমার, বিশেষ করে আল্লাহ পাক দুনিয়াতে আসেন না নাই, ওনারা তো কয় আল্লাহ পাক আরশের নিচে নামেন না, কথা কন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমরা বলি আর রহমানু আলাল আরশি ওয়াগাইরিহি ইস্তাওয়া, কথা কন না। জায়সা কে আরশ মে এসা হি ফরশ মে, কথা কন না। জায়সা কে আরশ মে এসা হি ফরশ মে, ওরা কয় না আরশের নিচে নামান যেও না। আমি কইলাম আরশের মধ্যে যদি বসায় রাখেন তাইলে দুইটা হবে, চেয়ারে বসাইলেন না টুলে বসাইলেন, তা হাসতে আছে। আমি কইলাম যদি চেয়ার বড় হয় বসেন না, যদি ছোট আর যেটাতে বসতে এটা যদি বড় এটার নাম হলো চেয়ার, কথা কয় না কা, আর বসেন না যদি বড় আর যেটাতে বসতে এটার যদি হয় ছোট এটার নাম কি টুল। এখন আল্লাহ পাক যে বসাইলেন চেয়ারে বসাইলেন না টুলে বসাইলেন, মানে আরশটা আল্লাহর ছোট না বড়? যদি বড় কোন তো চেয়ারে বসাইছেন, যদি ছোট কোন তো টুলে বসাইছেন। আল্লাহ আকবার, আমরা আল্লাহকে চেয়ারেও বসাইতে রাজি না টুলেও বসাইতে রাজি না, আমরা বলি ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা আমারে রমজান মাস গেছিলাম এতেকাফ করতাম, তো ছাত্র দুইজন আমার হেতাগ প্রফেসর দুইজনের লগে বসায় আমি সরে একায়েত মুখস্থ করে বললাম যে আল্লাহ কারে কয় ক, তো কইতে পারে না। তা আমি কইলাম যে শুনো আল্লাহ কারে কয়, মুহদেসুল আলামে হু আল্লাহ আল ওয়াহিদুল কাদিমুল হাইয়ুল কাদিরুস সামিউল বাসীরুস শাইউল মুরীদ, লাইসা বিআরযিন ওয়ালা জাওহারিন ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মাদুদিন ওয়ালা মুতাবাইযিন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতানাহিন ওয়ালা ইউসাফু বিল মাইয়াতি ওয়ালা বিল কাইফিয়াতি ওয়ালা ইয়াজরি আলাইহি যামানুন ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইউশবিহু শাইউন ওয়ালা ইখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাইউন। ডক্টর মুশতাক ফরিদ কইছে কে, আমি আমার কেউ কইব, আমরা তো পড়ছি না সরে একাদের এবারত শুনাইলাম আপনাকে, তুই ঠিক কইছি না সরে একাদের এবারত, এটার একটা একটা জবাব দাও তুমি। এখন দেখে যে এত এলএম এখন আর খুলেইতেছে না,
কারণ আমরা মানতে ফালসাফা পড়ন্য মানুষ তো হাঁটা জানিতে সদরা শামসে বাজেগা ইনি পড়ছি যখন পেঁচাইয়া দৌড়লাম তখন মানে শুরুতে জিসমিয়া কারে কো হাইউলা কারে কো কহ এখন হাইউলার নাম শুনলে তো মুড়েই দৌড় দিস। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই মদিনা শরীফ তখন এন্তেকাল করছেন। আমি বললাম যে হুজুর এতারা এক রাকাতের বিতির পড়ে আপনি কথা কন না কা তখন চলতে পারে না হুইল চেয়ারে এমনি বয়ে গেছে। হ্যাঁ এতারা খোয়াদিনের আলেম কথা কন না এতারা খোয়াদিনের আলেম এতারা আলেম মসজিদে 50 বছর নয় এখনো এতারা যে আলেম মসজিদে 50 বছর হয় নাই আরা 500 বছরের আলেম আর আল্লাহকে কথা কইতে হইলে আরো 450 বছর দেয়া বড় করব না দেওবন্দের ফরজানদের মধ্যে তাদের কলিজার মধ্যে এরকম শক্তি কারণ ইয়ে ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা ও শে পারা হ্যায় আল্লাহ আকবার এটা তো হইল এমদাদ রশিদ আশরফ কা ইয়ে কুলজুম ইরফা ফেলেগা আল্লাহু আকবার উলুম মারিফ এখানে মধ্যে এরকম ভাবে ঢুকা রাখছেন কাসিম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহি দুনিয়া ওয়ালে কিয়ামত হো জায়েগা ইসকে মিসাল লইতে আনতে পারবানা উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ কোথায় মাদ্রাসা করা হবে পেরেশান মুরাকাবা চলছে মুরাকাবার মধ্যে তশরীফ এনেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুদ সাথিয়ে কাউসার নে রাখি মেখানা কি বুনিয়াদি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কোথায় কোথায় কোন জায়গায় এটা রাখবো জায়গাটা চিহ্নিত করে দেন এই লাঠি আল্লাহর হাবিব লাঠি দিয়ে অঙ্কন করলেন যে আমি অঙ্কন করে দিচ্ছি জায়গা চিহ্নিত করে দিচ্ছি এইখানে মাদ্রাসা বানাও সারা হিন্দুস্তান ত্রাহি ত্রাহি অবস্থা হযরত হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন قاسم العلوم والخيرات حجة الاسلام قاسم نانوتوی سپاہ سالار امام ربانی قطب الارشاد رشید احمد گنگوہی قاضی القضات جد ہوئلو شاملیر میدان ایک دیکے پیر اولیاء مشائخ علماء اور ایک دیکے سوسجیت سوشکھیت ٹریننگ پراپت পৃথিবীর তখনকার সবচেয়ে বড় বড় শক্তিশালী রাষ্ট্র শক্তি ইংরেজ যুদ্ধ কি হবে না হবে এটা তো আল্লাহর ফয়সালা আমরা তো আল্লাহর হুকুমের গোলাম বলেন না আল্লাহর হুকুমের গোলাম এই উলামা মাশায়েখ আল্লাহ পাকের ফয়সালাটাও জানতেন আর নিজের কি করণীয় এটাও জানতেন সময় শেষ সংক্ষেপ তো করতেই হবে আল্লাহ আকবার আল্লাহ তুমি মাফ করে দাও আরাকান থেকে আফগানিস্তান পর্যন্ত এখন তো অনেক রাস্তা আছে এরকম বড় বড় রাস্তা সিলেট টু ঢাকা তখন একটা রাস্তায় ছিল এটাকে শের শাহী ট্রাঙ্ক রোড বলা হইত আরাকান থেকে আফগানিস্তান পুরো রাস্তাটার গাছে গাছে কত লক্ষ লক্ষ আলে ওলামাকে ঝুলাইয়া রাখছে ফাঁসি দিয়া ওলামা ভয় পায় না ওরা তো জাহান্নামকে ভয় পায় ওরা তো নাফরমানিকে ভয় পায় ওরা তো আল্লাহকে ভয় পায় ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ
এই ছাড়া ওরা অন্য দুনিয়ার কোন শক্তিকে ভয় পায়। দাঁড়ায় গেল, যুদ্ধ হইল, পরাজিত হইল, অ্যারেস্ট হইল। হযরত হাজী সাহেব হিজরত করতে বাধ্য হইলেন। কাসেম নানু তুমি তিন দিন আত্মগোপন করে থাকলেন। এরপরে আল্লাহ পাক যতটুকু একরাম করণের পুরাটাই একরাম করছে। আমার সময় শেষ, এই জন্য কইতে পারলাম না, দুঃখ রয়ে গেল। ওই 1866 সালে যখন দেখতেছে যে এলম তো হিন্দুস্তানে আর রক্ষা করা যায়, তখনই এটাকে ধরে রাখনের জন্য যে বীজ বপন করা হয়েছিল, যেটা এই রামদা মাদ্রাসার মা, মায়ের কথাই কইতেছিলাম। বাচ্চা তো তখনই চিনা যাবে, আগে বাবা মাকে চিনলে। আল্লাহ, তখনই 1866 সালে দারুল উলুম দেওবন্দ বানানো। হযরত নানুতুবি 10টা করছেন মাত্র। এরপরে আল্লাহ পাক, আল্লাহ পাকের ফয়সালা হলো যে কাসেম রশিদ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে মেহনত চালাও, এই গাড়িকে সামনে আগায় আনার জন্য আমি তোমাদের পেছনে কুদরত লাগায়া দিলাম। আজকে সারা পৃথিবীর কোন দেশটা আপনি পাবেন যেখানে কওমি মাদ্রাসা নাই? কোন এলাকা আপনি পাবেন যেখানে উলামায়ে কওমিয়া নাই? কোন জিনিসটা আপনি পাবেন, যে কোন অন্যায়টা আপনি পাবেন যে অন্যায়ের বিরুদ্ধে উলামায়ে কওমিয়া সিনা তান করকে নেই খড়া হুয়া? এরা তো ওই আউলাদ। করাচির জেলের সামনে শেখুল ইসলাম মাদানী বলতেছে, আংরেজ গুলি করনা হয় তো হুসাইন আহমদকে সিলে পর গুলি মারো। সাধারণ নিষ্পাপ মানুষের উপরে কেন গুলি মারে? আল্লাহ আমাদের সকলকে বুঝনের তৌফিক দান করে।